জেলা শহরের প্রাণকেন্দ্র পাবলিক লাইব্রেরির পাশে নির্মাণাধীন সাততলা এই ভবনের মালিক পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান। শুধু এটাই নয়, সরকারি কেসি কলেজের পেছনে গড়ে উঠেছে দশতলা ভবন, যার ১২ জন শেয়ারের মধ্যে দুটির মালিকও তিনি। এছাড়া শহরের হামদহ, কাঞ্চনপুর, গিলাবাড়িয়া, পাগলাকানাই, চাকলাপাড়া, বেরবাড়ি সহ বিভিন্ন স্থানে রয়েছে বাড়ি ও প্রায় অর্ধশত বিঘা জমি। শহর জুড়েই তার নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। স্টোরকিপার পদে নিয়োগ পেয়ে বছরখানেক আগে পদোন্নতি পেয়েছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে, রাতারাতি হয়েছেন কোটি টাকার মালিক। পৌরসভায় চাকরি করি, কিভাবে সে চার পাঁচটা বাড়ির মালিক হয়? মথুরাপুরের ওই যে ব্রিজের মাথায় ওখানেও প্রায় ১০-১২ বিঘা আছে। আমরা যতদূর জানি এত ছিল না, তবে চাকরি করার পরে সে কমবেশ যায় দেখছে, এখন সে কিভাবে করেছে আল্লাহ জানে, আসে জানে। সব সম্পদ বৈধ দাবি করে ব্যক্তিগত ব্যবসার মাধ্যমে এসব সম্পদের মালিক হয়েছেন বলে দাবি অভিযুক্তের। আসলে চেকে যে আয়ন ব্যয়ন কর্মকর্তা তারা চেক দেখে সই করে, আমার নামে হয়, আমি তো অনেক সময় চেকটা সই করে দিই, এখন শাখা নিয়ে দিয়েই করে কথা বুঝেছেন, এইটার সাথে আমি কোনো জড়িত না, আমি এই বিষয়টা কিছুই জানি। এদিকে প্রাথমিক তদন্তে গরমিল পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। প্রাথমিক ভাবে কিছুটা গরমিল আছে, পাওয়া গেছে, তবে এটা আরও তদন্ত সম্পন্ন শেষে হয়তো পূর্ণাঙ্গভাবে বেরিয়ে আসবে। ২০১২ সালের ২৮ মার্চ থেকে ২০১৪ সালের ৪ ডিসেম্বর পর্যন্ত ১২টি চেক জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ২৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। সময় সংবাদ, ঝিনাইদহ।